হ্যালো সবাইকে, আমি জানি আমার বাজারের দিনের ব্লগগুলো আপনারা মিস করতেছেন, কারণ দীর্ঘ অনেক দিন ধরে আমি বাজারের দিনের কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ এই তো ঘোরাঘুরি করলাম, মানে আমার রুটিনটা অন্যভাবে চলতেছিল, এখন সে আবার আগের রুটিনে ফিরে আসছি। তো যে দেখেন সাপ্তাহিক বাজারের ব্যাগগুলো তিন তিন ব্যাগ ভরা আজকে বাজার চলে এসেছে আমার বাসায়। তো একটা একটা বাজারের ব্যাগ থেকে বাজার বের করব, আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে কী কী রান্না করি সেটাও দেখাবো। অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই লাউ বের করে নিলাম আর লাউ শাক। লাউটা দেখেন একদম টসটসে তাজা। মূলা, বাঁধাকপি, এদিকে হচ্ছে এই যে শালগম। শালগম এবার এই বছরের প্রথম আজকে আনা হলো আমার বাসায়, কারণ শালগমটা কেন জানি আমার খুব একটা ভালো লাগে না, এই আর কি। আর এগুলোই তো শুকনা বাজার, বলতেই তো কাপড় ধোয়ার সাবান, প্লেট হাঁড়ি বাতি ধোয়ার সাবান আর কি। নতুন আলু, সিম, এই যে গোল গোল কালো কালো বেগুন, তো এগুলো হচ্ছে বাজারে। আরও কিছু আছে, তো আমার বাজারের ব্যাগ থেকে মাছগুলো লাফালাফি শুরু করে দিচ্ছিল, ধাক্কা ধাক্কি ঝাপাঝাপি শুরু করে দিচ্ছিল। তো ভাবলাম ওদেরকে আগে বের করি। তো এই যে দুইটা ট্রে নিয়ে নিলাম, এই তো দেখেন বিশাল বড় একটা রুই মাছ, একদম এই মাছটাও কিন্তু একদম তাজা। খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে এটাও কিন্তু একটু একটু করে নড়তেছে। আর তাজা যে কোনো মাছই খেতে অনেক বেশি ভালো লাগে, আর এটা তো বাচ্চাদের প্রিয় বড় মাছটা। তবে আমার কাছে বড় মাছ ভালোই লাগে, খারাপ লাগে না। তো ছোট মাছ খেতে ভালো লাগে, কিন্তু কাটতে গেলে হাতে 12টা বেজে যায়। তো এই তো এখানে হচ্ছে কই মাছ আর হচ্ছে টাকি মাছ, ছোট শোল মাছও বলতে পারেন। তবে আমাদের এলাকায় হচ্ছে ছোট সাইজের এই শোল মাছগুলোকে টাকি বলে। আর এগুলো দিয়ে বেশিরভাগ ওই লাউ দিয়েই খাওয়া হয়, তাছাড়া হচ্ছে মানে ভর্তাও করা হয়, এই দুইভাবেই খাওয়া হয়। তো এই যে দেখেন কই মাছগুলো বের করতেছি, এগুলো তো এখনই লাফালাফি শুরু করে দিয়েছে। দেখেন দেখেন এই যে দৌড়ায় দৌড়ায় চলে যেতেছে, দেখতে ভালোই লাগে, খুবই ভালো লাগে, খেতেও খুবই ভালো লাগে। কিন্তু এই কই মাছগুলো কাটা যে কষ্ট, বাবার বাবা, আমার হাত একদম শেষ হয়ে যায়, ছিলে টিলে ছিদ্র টিদ্র হয়ে যায়। আমি তো দেখা যাচ্ছে যে একদিন আসলে সব মানে এই যে এরকম জ্যান্ত মাছ থাকলে একদম বালতি ভরে পানি দিয়ে মানে রেখে দিলে পানির মধ্যে মাছগুলো তাজা থাকে, তো এটা করলে হয়। রুই মাছটাও কাটতে হবে অবশ্যই, আজকে রুই মাছটা জেলানোর ব্যবস্থা নাই, কারণ রুই মাছ মারা গিয়েছে আর এটা থাকবেও না। কই মাছ হচ্ছে কি বলবো, সবচাইতে শক্ত প্রাণওয়ালা একটা মাছ, যেটা হচ্ছে অনেক দিন পর্যন্ত ফ্রিজ মানে বালতির মধ্যে ভিজিয়ে রাখলেও বা ঝিলিয়ে বলে ঝিলিয়ে রাখলেও এটা তাজা থাকে, মারা যায় না আর কি। আর এইদিকে দেখেন আর আরও শাকসবজি বের করতে, সেটা হচ্ছে বৈত্যা শাক, বতুয়া শাক, এক একজন এক এক এলাকায় এক এক নামে ডাকে, তবে আমি হচ্ছে বৈত্যা শাক বলি। তো একেবারে রান্না শুরু করে হচ্ছে ক্যামেরাটা অন করলাম, কারণ এতগুলো মাছ কাটাকাটি গোছানো এগুলো করার পর আসলে প্রত্যেকটা কাজ ক্যামেরায় বন্দি করতে গেলে অনেক বেশি টাইম লাগে, দেখা যাচ্ছে যে তখন দুপুরের খাবার বিকেলে খেতে হবে। তো এই জন্যই হচ্ছে আমি আর ওই কাটাকাটি বিভিন্ন কাজের ভিডিও করি নাই। তো আজকে হচ্ছে এই যে কই মাছগুলো ভাজা হবে, কই মাছ ভাজা আর হচ্ছে লাউ রান্না করতেছি, সেই টাকি মাছ দিয়ে ভেঙে চুরে আর কি লাউ রান্না করতেছি। আর রান্নাগুলো সবসময় আমি আমার ব্লগে আপনাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম যে আজকে তো রান্না শেয়ার করবো না, কারণ বহুবার বহু ব্লগে এই লাউ চিংড়ি, লাউ টাকি এগুলোর রেসিপি শেয়ার করেছি। হ্যাঁ, তো এই জন্য আর পুরোপুরি রেসিপি শেয়ার করলাম না।
জাস্ট রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি যে যে বাজারগুলো আনলো ওখান থেকে আমি কী কী আইটেমগুলো আজকে রান্না করলাম সেটাই আর কি দেখাবো আপনাদেরকে। আর লাউটা কিন্তু একদমই টসটসে তাজা এবং খুবই মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে, তো যে দেখেন। আর লাউটা যখন নামাবো, নামানোর কিছুক্ষণ আগে আর কি কিছু ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিলে সুন্দর একটা ধনে পাতার ফ্লেভার আসে। তবে যাদের কাছে হচ্ছে ধনে পাতা ভালো লাগে না তারা অ্যাভয়েড করবেন, আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তবে লাউয়ের মধ্যে একটু ভালোই লাগে। লাউটা যখন বাসি হবে একটু ঠান্ডা হবে, মানে আগের দিন রান্না করে রাখলে পরের দিন সকালবেলা ওই লাউ দিয়ে তরকারি মানে ওই লাউয়ের তরকারি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, মুড়ি খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এই তো রান্নাবান্না হচ্ছে। আরও হচ্ছে যে দেখেন, ওই ওগুলো নামানোর পর হচ্ছে যে শিম দিয়ে রুই মাছের একটু ঝোল করতেছি, তারপর হচ্ছে যে শাক রান্না করেছি। তো এই তো বাজারের দিনে সব কিছু গুছিয়ে রান্নাবান্না কমপ্লিট করে বিকেলবেলা এই নাস্তাটা বানিয়েছি। তো কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তবে তো প্রথমেই চায়ের কাপ দিয়ে মেপে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি তিলের প্যাকেটের ময়দাটা ব্যবহার করছি, আর এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবারে লবণের সাথে ময়দাটাকে হাত দিয়ে মেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি, দেখেন আমি একটু একটু করে পানি দিচ্ছি আর আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। ঠিক এভাবেই একটু একটু করে পানি দিয়ে মেখে নিতে হবে। আমরা সাধারণত রুটি বানাতে গেলে যেরকম ডো তৈরি করি ঠিক ওরকমই একটু ডো তৈরি করতে হবে। আর ডোটা মানে একটু হালকা, রুটি বানানোর জন্য যে ডোটা তৈরি করতে হয় ওটা যেতে হালকা একটু শক্ত করলে বেশি ভালো হবে আর কি। তো খুব ভালোভাবে মথে নিতে হবে, একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি মথে নিয়েছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখেছি ঘড়ি ধরে 40 মিনিট। আপনারা চাইলে 1 ঘন্টা রাখতে পারেন, 2 ঘন্টাও রাখতে পারেন, সমস্যা নাই। তো ওইটা রেস্টে রেখে এখানে আমি দেখতে পাচ্ছেন মুরগির 1 পিস বুকের মাংস নিয়েছি। এই বুকের মাংসটাকে আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি একটা নাইফ দিয়ে। তো আপনারা চাইলে এখানে টুকরো টুকরো করে বটি দিয়ে টুকরো টুকরো করে ব্লেন্ডারে দু একটা মানে বাড়ি দিয়ে নিতে পারেন, তাহলে এটা কিমা হয়ে যাবে। তো আমি এরকম করে চাকু দিয়ে একদম কুচি কুচি করে একদম কিমা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কীভাবে করতেছি। তো এভাবে আপনারাও করে নেবেন। তো আমি 2 কেজি সাইজের একটা মুরগির বুকের এক সাইডের পুরো মাংসটাই নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। আর আদা রসুনটা খুবই মিহি কুচি করতে হবে, আমি 2টা কুচি হচ্ছে হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি পরিমাপ মতো, দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি 2 চা চামচ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ, 3 চা চামচ সমান সমান 1 টেবিল চামচ হয়। এরপর গরম তেল দিয়ে দিচ্ছি আমি এই চামচে করে, চুলার উপরে তেলটা গরম করে একদম গরম তেলটা মাংসের মধ্যে ঢেলে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই আপনারা চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন, তবে সয়াবিন তেল দিলেই ভালো হয়, আমি আজকে সরিষার তেল ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে এটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এদিকে যে ডোটা আমরা রেডি করেছিলাম সেটা কিন্তু 40 মিনিট হয়ে গিয়েছে, এটাকে দেখেন আমি তুলে নিচ্ছি। আর এটা দেখেন এখন অনেকটাই সফট আর নরম হয়ে গিয়েছে রেস্টে থাকার পর। তো এটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটু ভালো করে আবারও একটু মথে নিচ্ছি। তো মথে নিয়ে এই ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিব। তো 4টা ভাগে ভাগ করে নিয়ে আবারও এটাকে বাটির মধ্যে তুলে নিয়ে আবারও আরও 1/2 ঘন্টার জন্য রেস্টে রাখবো, বা 20 মিনিট রাখলেও হবে। তো রেস্টে রেখে দিব। এদিকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি, আর এটার জন্য এখানে আমি নিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি। রসুনগুলো আপনারা একদম মিহি করে কুচি করে নেবেন, কাঁচামরিচটাও। তারপর একটা আস্ত লেবুর রস, ফ্রেশ লেবুর রস এরকম করে চিপে দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো হচ্ছে লবণ, আর হচ্ছে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি সর্বমোট 2 চা চামচ ব্যবহার করেছি। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা পরিমাপ করে দিতে হবে কারণ এখানে আমি সয়া সস দিব। তো আমি 1/2 চা চামচেরও কম লবণ দিয়েছি আর চিনি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এভাবে ডলে ডলে মেখে নিয়েছি। এবারে এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা আপনাদের সস যতটুকু লাগে, বা এটা মানে ডিপেন্ড করবে যে আপনারা কতগুলো মানে খাবার তৈরি করতেছেন কতটুকু সস লাগতে পারে। তো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার। তো ভিনেগারটা অবশ্যই 3 চা চামচ দিলেই হবে,
আর একটু চিনি দিয়ে আমি মেখে নিলাম। আমি প্রথমে 1 চা চামচ দিয়েছিলাম, পরে আর 1 চা চামচ দিলাম, মানে দুই দুই চা চামচ চিনি দিয়েছি। এরপর এখানে আমি টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ, 1/2 চা চামচেরও কম, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। তো সসটা আমার রেডি। এদিকে দেখেন যে ডোগুলো আমি রেস্টে রেখেছিলাম, সেই ডোগুলো কিন্তু খুব সুন্দরভাবে আবার সফট হয়ে গিয়েছে। এবার এখান থেকে একটা ডো নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মথে নিয়ে এটাকে কিন্তু রুটি বেলে নিব। হ্যাঁ, তো এটা একটু মানে সফট হাতেই করতে হবে, রুটিটা বেলতে হবে আলতো হাতেই আস্তে আস্তে করে, কারণ হচ্ছে ময়দা রুটিগুলো একটু মানে টেনে আসে, একটু কষ্ট হয় বেলতে। তো এটাকে ভালোভাবে একটু চাপ দিয়ে সুন্দরভাবে বেলে নিতে হবে একটু সময় নিয়ে। আর রুটিটা কিন্তু নর্মাল রুটি চাইতে একটু পাতলা করে বানাতে হবে, তো এরকম পাতলা হবে। তো পাতলা করে রুটিটা বানিয়ে নিয়েছি, এইভাবে একটু আমি একটু আলগা করে নিলাম যাতে পরবর্তীতে রুটিটা তুলে নিতে সুবিধা হয়। এরপর এরকম একটা কৌটো দিয়ে আমি সব মানে ছোটো ছোটো করে রুটি, ছোটো ছোটো রুটি করে মানে কেটে নিচ্ছি আর কি, মানে একটা বড় রুটি বানিয়ে সেখান থেকে কয়েকটা ছোটো ছোটো টাইপের রুটি বানা মানে বের করে নিচ্ছি। এটার সাইজটা খুবই ছোট হবে, মানে বড় হবে না, লুচির মতো হবে আর কি, বা পুরীর মতো হবে আর কি এটার সাইজটা, এই রুটির সাইজটা। তো এরকম করে এটা দিয়ে আমি কেটে নিলাম। তো কেটে এটাকে তুলে ফেলবো আর সব ছোটো ছোটো রুটিগুলো আমি বের করে নিব আর কি। তো দেখেন খুব সুন্দর হয়েছে, আর এটা দিয়ে আবার রুটি বানিয়ে নিতে পারবো। তো এবারে যে কিমাটা আমরা রেডি করে রেখেছিলাম, তো সেখান থেকে 1 চা চামচ করে দিয়ে আমি বেশ কয়েকটা বানিয়ে ফেলেছি। তারপর আমি দেখাচ্ছি 1 চা চামচ করে দিয়ে ঠিক যেভাবে ভাঁজ করতেছি, শাড়ির কুচি যেরকম দেয় কাপড়ের, তো সেরকম শাড়ির কুচির মতো কুচি দিয়ে একটা জায়গায় এনে জাস্ট একটু ঘুরিয়ে পুটুলির মতো করে, মানে পুটলি বানায় না মানুষ, তো পুটলির মতো করে একটু বানিয়ে দিলাম। তো হয়ে গেল। এখন এগুলোর সাইজগুলো ছোট ছোট হলেও এগুলো ভাপে দেওয়ার পর কিন্তু ফুলে বড় হবে। মোমো কিন্তু বিভিন্ন সাইজে বানানো যায়, তো এগুলো অনেকগুলো হয়েছে, আমি আগে এগুলোকে ভাপিয়ে নিব, তারপরে আরও আরও বানাবো, মানে অনেকগুলো হয়েছে। আমি এখন যেগুলো দেখালাম আরও ডাবল হয়েছে তার, তো আমি এগুলোকে আগে ভাপ দিয়ে দেখাচ্ছি। আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি অর্ধেক করে একটা পাতিলের মধ্যে, তারপর একটা এই যে এরকম স্ট্রেনার নিয়ে এটার মধ্যে আমি টিস্যু দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দেব, আর পানিটা বলক উঠে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা বলক আসার পর ঢাকনাটা এরকম করে তুলে নিব, তুলে নিয়ে একটা একটা করে পিস দিয়ে দিব। তো এখন কিন্তু ছোট দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ফুলে অনেক বড় বড় হয়ে যাবে। তো ঢাকনাটা তুলে নিয়ে আমি সবগুলো মানে যে অর্ধেক আমার বানানো হয়েছে সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে ভাপ দিতে থাকবো এবং এটা দেখা যাবে, আর ঢাকনা ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিব। আপনারা চাইলে রাইস কুকারেও এটা এরকম করে সেদ্ধ করে নিতে পারেন। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি ঘড়ি ধরে একেবারে 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে নিয়েছি। তো দেখেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, উপর অংশটা ড্রাই হয়ে যাবে, দেখলেই বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গিয়েছে। তো উপর অংশটা সেদ্ধ হতে হতেই কিন্তু ভিতরের মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি প্রথম ব্যাচটা নামিয়ে ফেললাম। তো দেখেন গরম ধোঁয়া উঠতেছে, এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। এটা মূলত বিশেষ করে চীন দেশের একটা মানে ফেভারিট খাবার, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এটা বেশ জনপ্রিয়। এই জনপ্রিয় বিদেশি খাবারটা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে গেলে আপনাদের অনেক টাকা গুনতে হবে। তো বাড়িতেই এরকম 1 পিস মাংস আর একটু ময়দা দিয়ে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন শীতের সময়ে গরম গরম মোমো। খুবই মজাদার এবং খুবই স্বাস্থ্যকর একটা খাবার। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।